আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে গুরু পূর্ণিমা উপলক্ষে খুঁটি পুজোর আয়োজন করা হয়। গুরু পূর্ণিমার শুভলগ্নে দুর্গাপূজা উপলক্ষে খুঁটি পূজার মাধ্যমে দিনটি পালন করা হলো। খুঁটি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ খটক, কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জি, স্থানীয় কাউন্সিলর সহ এলাকার বিশেষ ব্যক্তিবর্গ। এবছর প্রায় 20 লক্ষ টাকা বাজেট রেখেছে পূজা কমিটি। কলকাতার কুমোরটোলি থেকে আনা হচ্ছে দুর্গা প্রতিমা। মেদিনীপুরের শিল্পীরা মণ্ডপ সজ্জা করবেন। আজকে আমাদের এখানে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতিতে 56তম বর্ষ আজকে খুঁটি পুজো হলো। সকাল থেকে প্রচণ্ড হৈ হুল্লোড়ের মধ্যে দিয়ে আমরা আজকে এখানে খুঁটি পুজো সারলাম। আর আমাদের সকলের প্রিয় অভিজিৎ দা এসেছিলেন, রকেট দা এসেছিলেন, ওনারা এসে আমাদের প্রথম যে খুঁটি সেটা আমাদের স্থাপন করে দিয়ে গেলেন। আর এই আজ থেকেই মোটামুটি আমাদের এখানে পুজোর আরম্ভ শুরু। তো এবছর থিম কী করা হচ্ছে? এই বছর থিম না, তবে কিছুটা থিমের স্টাইল নিয়ে আমরা পুজোটা করছি। আর কুমারতুলির ঠাকুর হচ্ছে, আর মেদিনীপুরের ওখান থেকেই প্যান্ডেল হচ্ছে। বাজেট রেখেছেন এবছর? বাজেট এবারে আমাদের মোটামুটি 20 লাখের মতোই কাছাকাছি। পরিচয়? আমি এখানকার 52 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী বোস, আর সব এই পাড়ার মেয়ে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।